যে সেখানে আহমদ সফা আপনার সম্পর্কে লিখেছিলেন যে সলিমুল্লাহ খানের বয়স আমার চাইতে অন্তত 15 বছর কম, সে রাজ্জাক সাহেবকে মানে স্যার জাতীয় অধ্যাপক রাজ্জাক সাহেবকে নিয়ে নির্জলা বকাছোকা করে আস্ত একটা বই লিখে ফেলেছিল। বইটি পড়ে শুধু আমি নই, রাজ্জাক স্যারের ঘনিষ্ঠদের অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন। সলিমুল্লাহ খান পুস্তক রচনা করেই বসে থাকেনি, এক কপি নিজের হাতে লিখে বাড়িতে গিয়ে উপহারও দিয়ে এসেছিল। তো এরপরে রাজ্জাক স্যারকে আহমদ সফা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বইটি পড়েছেন নাকি, আহমদ রাজ্জাক স্যার তার সেই ঢাকাইয়া ভাষা উত্তর দিয়েছিলেন যে হ পড়েছি, তাতে কি হয়েছে, ছেলেটার তো ট্যালেন্ট আছে, এত কিছু করার ক্ষমতা আছে। তো স্যার কি নিয়ে আসলে রাজ্জাক স্যারকে আপনি লিখে ফেলেছিলেন একটু জানার আগ্রহ? এখানে কথা হচ্ছে আমার একটু গুরু বন্দনা করতে হয়। আহমদ সফাও বড় মানুষ, কিন্তু মুনিদুরও মাঝে মাঝে মতিভ্রম হয়। ওনার লেখা যেখানে উদ্ধৃত করেছেন তার আগে পেছনে আরো কথা আছে। জি স্যার, পড়েছি। হয়তো আব্দুর রাজ্জাক সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন 1980 সনে। আচ্ছা, হ্যাঁ। তো সেটা পরে কয়েক মাস পরে বই আকারে বের হয়। আমি ওই সময় বইটার একটা সমালোচনা লিখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পত্রিকা বের হওয়ার কথা ছিল, ডাকসু একটা পত্রিকা বার্ষিকী বের করে, তার জন্য আমি ওই বইয়ের রিভিউ লিখেছিলাম। তো যে কোনো কারণে ডাকসুর পত্রিকা বের না হওয়ায় আমাদের নিজেদের একটা পত্রিকা ছিল যার ইংরেজি নামের জন্য আমি এখন একটু লজ্জাবোধ করি, নাম ছিল প্র্যাক্সিস জার্নাল, নামে মনে হবে ইংরেজি আসলে বাংলা পত্রিকা। ওইখানে এটা ছাপা হয়েছিল। তারপরে একটা বই আকারে 83 সনে বের হয়। আমি আমেরিকায় গিয়েছি 1986 সনে। তার মানে আমি বইটা প্রকাশের 3 বছর পরে আমেরিকা যাই। আমি সব একটু ভুল করে লিখেছেন, মুনিদেরও মতিভ্রম হয় যে সলিমুল্লাহ খান আমেরিকা যাওয়ার পরে যেন বইটা লিখেছেন, এরকম মনে হয় পড়লে। তা না, আগে এইটার বিষয় ছিল রাজ্জাক সাহেবের বক্তৃতার বিষয়টা দেখেন, বাংলাদেশের স্বাধীনতা 10 বছর পূর্ণ হতে চলেছে 1980 সনে। জেনারেল জিয়াউর রহমান তখন দেশে শাসন আছেন, মানে তখন সামরিক শাসন। রাজ্জাক সাহেবের বইতে সামরিক শাসনের কড়া সমালোচনা আছে এবং অন্যান্য বিষয় আছে। আমি রাজ্জাক সাহেবের প্রশংসা করে লিখেছি 50 পৃষ্ঠা, আর 50 পৃষ্ঠা তার যেগুলো আলোচনা করেন না। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। তখন পার্বত্য চট্টগ্রামে একটা লড়াই চলছে, বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত পার্বত্য চট্টগ্রামের গণ সংগ্রাম অথবা বিদ্রোহীদের পক্ষ থেকে, সেইটা নিয়ে রাজ্জাক সাহেব কোনো আলোচনা করেননি। তা আমার একটা আমার এই প্রবন্ধে 10-11টা অধ্যায় আছে। শেষ অধ্যায়টা ছিল এটা যে পার্বত্য চট্টগ্রামের যুদ্ধ। আমি হচ্ছি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, যদি সত্যিকারের জাতীয় অধ্যাপক হতেন তাহলে পার্বত্য চট্টগ্রামের যুদ্ধটা কেন হচ্ছে এবং এই যুদ্ধ কী করে থামানো যায়, পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু জাতি যাদের বলা হয় তাদের জন্য অধিকার প্রতিষ্ঠিত হয়, ব্যাপারে তিনি কিছু বললেন না, এই টাইপের সমালোচনা আমি করেছি। স্যার আপনি যে লেখাটি লিখেছিলেন সেটি কি এখন পাওয়া যাবে? হ্যাঁ স্যার, বাজারে আছে। বইটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় অবস্থার চালচিত্র। আপনার অবগতির জন্য বলি, বইটা প্রথম বের হয় 1983-তে, দ্বিতীয় সংস্করণ 1993-তে, তৃতীয় সংস্করণ 2003-এ, 10 বছর পরপর। এখন আরেকটা সংস্করণ 20 বছর দেরি হয়েছে। যাও, এই বইয়ের উপরে ভিত্তি করে আহমদ সফা আমার উপরে রেগেছিলেন এবং তার সেই না না মিটমাট কিছু নয়, বলছেন তুমি আব্দুর রাজ্জাকের প্রতি লিখেছো, কিন্তু আহমদ সফা কখনো বলেন নাই আমাকে যে আমি কোন কথাটা ভুল লিখেছি। আচ্ছা, না আমার সমালোচনা ছিল কি বাংলাদেশ এখন একটা শীঘ্র দ্বি জাতির মতো বিভক্ত হয়ে যাচ্ছে, ধনী দরিদ্রের। আহমদ সফা সম্পর্কে আমি যে কথাটা বলেছি, আব্দুর রাজ্জাক সম্পর্কে সেটা বলেছি। আব্দুর রাজ্জাক বলছেন বাংলাদেশ এখন দুই জাতি হওয়ার দিকে ধাবিত হয়েছে। আমার বইটা ঠিক দুভাগ ছিল। প্রথম ভাগে বলেছি এই পর্যন্ত রাজ্জাক সাহেব যা বললেন তা ভালো। রাজ্জাক সাহেব প্রথমে জেনে বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যা হবে পানি সমস্যা, এই জন্য ফারাক্কা সমস্যা থেকে, উনি ফারাক্কা নাম উল্লেখ করেননি কিন্তু পরিষ্কার বলেছেন একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার পানি সরবরাহের উপর। স্যার আমরা আলোচনাটা শেষ করতে যাচ্ছি, আমি শেষ করলাম। দ্বিতীয় ভাগে আমি বলছি, এতক্ষণ আমরা শুনলাম অব্দাক আব্দুর রাজ্জাক যা বলেছেন তা, দ্বিতীয় ভাগে বলছি এখন তিনি যা বলেন নাই আমি তা বলি। যেমন উদাহরণস্বরূপ পার্বত্য চট্টগ্রাম সমস্যা, এইটাকে যদি বকাঝকা বলেন এটা একটা প্রীতিময় শব্দ হয়তো স্যার হতে পারে, যেহেতু তিনি ওই বলেছেন যে যদ্যপি আমার গুরু শুনিবারই চাই তথাপি তার নাম নিত্যানন্দ রায় না। তারপরে আমি মনে করি আহমদ সফা এবং আব্দুর রাজ্জাক দুজনের কাছেই ব্যক্তিগতভাবে আমি ঋণী, কিন্তু ঋণী মানে এই নয় যে তাদের ভুল কথাটাকে শুদ্ধ বলবো। আমি আমি মনে করি, আবারও পুনরাবৃত্তি করেই বলি, মনি নাঞ্চ মতিভ্রম, সংস্কৃত একটা প্রবাদ আছে, ইংরেজিতে বলে টু এয়ার ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। মুনিরাও ভুল করতে পারেন। আব্দুর রাজ্জাকের উপরে বই লেখার জন্য আমি অনুতপ্ত নই, আমি মনে করি আমি সঠিক কাজটি করেছিলাম। তখন আমার বয়স ছিল 22-23 বছর,